অন্যান্য খেলার চেয়ে আমার সার্ফিংটা অনেক ভালো লাগে। তো আমাদের এখানে বাছাই পর্ব হচ্ছে, আমাদের টার্গেট হলো ইন্টারন্যাশনাল পর্যায়ে যায়। বিশাল বিশাল ঢেউ ছুটে আসছে তীরের দিকে, সেই ঢেউয়ের চূড়ায় দাঁড়িয়ে এক একজন অদম্য তরুণ, রয়েছে তরুণীরাও অবলীলায় ঢেউয়ের পর ঢেউ পেরিয়ে অনন্ত জলরাশির দিকে ছুটে চলা। বড় বড় ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে লাফিয়ে উঠছেন আর নামছেন, মনোমুগ্ধকর দৃশ্য। কক্সবাজার সমুদ্র সৈকতে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হবে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা, তাই শুরু হয়েছে সার্ফিং প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম। এই কার্যক্রমে অংশ নিচ্ছেন দেশসেরা সার্ফাররা। মূলত এই প্রতিযোগিতার সেরা সার্ফাররা যাবে আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায়। অন্যান্য খেলার চেয়ে আমার সার্ফিংটা অনেক ভালো লাগে। তো আমাদের এখানে বাছাই পর্ব হচ্ছে, অনেক আনন্দ লাগছে। ন্যাশনাল সার্ফ কনটেস্টের জন্য কোয়ালিফাই করবে, রেফারি থাকবে। সো অনেক এক্সাইটেড, প্রথমবারের মতো মালদ্বীপ গেছে টুর্নামেন্টে। সো এখনও এই বছরও যাওয়ার অনেক ইচ্ছা আছে। দেশের প্রথম সার্ফার জাফর আলম, তিনি দেশে না থাকলেও তার হাত ধরে উঠে এসেছেন রাশেদ সিফাত কামরুলদের মতো অসংখ্য সার্ফার। তাদের সবারই রয়েছে নিজস্ব ক্লাব, এসব ক্লাবের মাধ্যমে তৈরি হচ্ছে আগামী সার্ফাররা। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের টার্গেট হলো ইন্টারন্যাশনাল পর্যায়ে যায়, আমাদের ছেলে মেয়ে যারা আছে আমাদের দেশেরকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের লাল সবুজের ফ্ল্যাগ সারা বিশ্বের দরবারে তুলে ধরবে। প্রথমবারের মতো আমরা এই সপ্তম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আমরা এই বাছাই এবং প্রশিক্ষণ কার্যক্রমটি শুরু করেছি। 2015 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। এ পর্যন্ত 6টি জাতীয় প্রতিযোগিতা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সার্ফারদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করে তুলতে বদ্ধপরিকর বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। তাদেরকে প্রশিক্ষিত করে আমাদের ন্যাশনাল টুর্নামেন্টের মাধ্যমে পরবর্তীতে আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদেরকে যেন আমরা পাঠাতে পারি, সেই প্রক্রিয়াগুলো আমরা গ্রহণ করেছি। প্রথমবারের মতো 2023 সালে আন্তর্জাতিক সার্ফিং অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত হয় বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। বর্তমানে দেশে সার্ফারের সংখ্যা শতাধিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।